জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই নানা বয়সী মানুষের সমাগম মেলা প্রাঙ্গণে। গৃহস্থালী পণ্য, ক্রোকারিজ, পোশাক ও প্রসাধনী সামগ্রীর প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। ইউসুফ রানার প্রতিবেদন। ছুটির দিন, সকাল থেকেই জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পরিবার পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে মেলায় এসেছেন অনেকেই। টিকিট কাউন্টারে লম্বা লাইন, স্টলগুলোতেও ভিড়। মেলায় 21টি দেশের 483টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিশাল পরিসরে এ মেলায় রয়েছে দেশি বিদেশি নানা ধরনের ক্রোকারিজ, গৃহস্থালী পণ্য, কাপড়, ইলেকট্রনিক সামগ্রী, প্রসাধনী, চামড়াজাত পণ্য, খাদ্যদ্রব্য সহ হরেক রকম পণ্যের সমাহার। ক্রেতারা ঘুরে দেখছেন পছন্দের পণ্য। শীতের পোশাকের স্টলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। আমরা রিজনেবল প্রাইস পেলাম, ছেলেদের কেনাকাটা করলাম, অনেক ভালো লাগছে। বছরে তো একবারই হয়, বাইরের জিনিস এখানে মার্কেটে অনেক দাম, মেলাতে একটু কম। ক্রেতা সমাগম থাকায় ব্যস্ত বিক্রেতারাও। তারা জানালেন অন্য দিনের তুলনায় আজ ক্রেতা অনেক বেশি। সকাল থেকে কাস্টমার আসছে, আরো কাস্টমার আসবে, আশা রাখতেছি আজকে বেচা কিনা ইনশাআল্লাহ অনেক ভালো হবে। প্রত্যেকটা প্রোডাক্টে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, নগদ ডিসকাউন্ট, এবং 650 টাকার গিফট হ্যাম্পার দিচ্ছি। বিকেলে মেলা আরো জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।